আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুস্তাকিম আবরার প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, এবং সেটি শুধুমাত্র মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে খুব সহজেই আমরা থাম্বনেলটি তৈরি করে দেখাবো আজকে। ভিডিওটি না কেটে আপনি পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন আশা করছি। এর জন্য আমরা প্রথমে প্লে স্টোর থেকে পিক্স আর্ট সফটওয়্যারটি ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই প্লাস অপশনটিতে ক্লিক করব। প্লাস অপশনটি ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এই পেজ থেকে আমরা সার্চ করব আমাদের থাম্বনেলের যে সাইজ 1920x1080, এটি সার্চ করব। এটি সার্চ করলে কিছু ফটো আসবে। তো ফটোটি আসলো, আসার পর আমরা ফটোটিকে একটু ঘোলাটে করে নিব, কারণ এর উপরে আমরা আমাদের ছবি যদি বসাই তাহলে খারাপ দেখাবে। এই ছবিটি ঘোলাটে করার জন্য আমরা এই এফএক্সে মানে ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এই ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর আমরা দেখব এখানে লেন্স ব্লার নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব দুইবার। দুইবার ক্লিক করলে এই বারটি আসবে। এটি আসলে আমরা লাইটনেসটা একদম জিরো করে দিব এবং রেডিয়াসটা আমরা বাড়িয়ে দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়িয়ে দিবেন। তো আমি এটাই রাখছি। এটা রাখার পর এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে ছবিটি ঘোলাটে হয়ে যাবে। এরপর আমি চাই এখানে আমি একটি ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য এই অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করলেই আমার গ্যালারি শো করবে। গ্যালারি শো করার পর আমি আমার পছন্দের ছবিটি সিলেক্ট করে অ্যাড করে দিব। অ্যাড করে দিলেই আমার ছবিটি এখানে চলে আসবে। ছবিটি আসলো, কিন্তু এখন আমরা চাই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পর এই মেন অপশনটা আমরা সিলেক্ট করব। মেন অপশনটা সিলেক্ট করার মানে হলো এটা অটোমেটিক আমাদের শুধু ছবিটাই নিয়ে নিবে। আর আপনি চাইলে হাত দিয়েও এই এই অপশনটা দিয়ে কাজ করতে পারেন, তবে আমি অটোমেটিকটা দিয়ে কাজ করি সব সময়। এই যে রিফাইন সিলেকশন হয়ে গেছে, এখন আপনি এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আমরা দেখব শুধু ছবিটি চলে এসেছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি চলে আসলো। আপনি আপনার ইচ্ছা মতো এটিকে ছোট বড় করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটাকে সাজিয়ে নেবেন। যেমন আমার এটুকুই হয়ে যাবে, আমি নিয়ে নিলাম। এই রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে ছবিটি আমার অ্যাড হয়ে গেল। এখন আমি চাই এই ছবিতে আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমি এই টেক্সট টুলটাতে ক্লিক করব। টেক্সট টুলটাতে ক্লিক করলে যদি আমি এমনিতেই লিখি তাহলে দেখতে খারাপ দেখা যায়। তো আমি এই জন্য এমনিতে লিখবো না, তার জন্য আমি আগে এটাতে ড্র করব। ড্র করার জন্য আমি এইখানে এই নিচ থেকে ড্র অপশনটি ক্লিক করব। ড্র অপশনটি ক্লিক করে আবার আমরা ড্র নিব। ড্র নিয়ে আমরা এই প্লাস অপশনটাতে ক্লিক করব। এই প্লাসটাতে ক্লিক করলে এমনটি আসবে। আমরা এখান থেকে চতুর্ভুজ সিলেক্ট করে ফিল করে দিব। ফিল করে দিলে ওকে করে দিব। এখন আমি এখানে ড্র করতে পারবো। এই যে ড্রতে ক্লিক করলে এটা আমার হয়ে গেল। এখন আমি চাই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো এর জন্য এইখানে ক্লিক করে আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম, সাইজ করে নিলাম। এই যে সাইজ সাইজ এভাবে করতে পারবেন, একটু বড় করে দিই যেহেতু জায়গা আছে। আমি আমার ইচ্ছা মতো এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ওকে, এটা এখন আমি চাই এখানে আমার দুইটা লিখতে হবে, তার মানে আমার আরও একটা লাগবে। আরও একটা আমি ড্র করে নেই। আমি আরও একটা এই যে ড্রতে ক্লিক করলাম, ড্রতে ক্লিক করে আবার ড্র, সব কিছু ঠিক আছে। এই যে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে চতুর্ভুজ দিয়ে ফিল দিয়ে দিলাম। ফিল দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমি আবার সেম আগের মতো কাজটা করতে পারছি। তো এই যে এভাবে আমি আমার ইচ্ছা মতো আর একটু বাড়িয়ে নিই, তাহলে আমার লেখাটা আর একটু বড় করে সাজাতে পারবো। তো এই যে একটু সাইজ করে নেবেন যাতে সমান হয়, বেঁকা হলে আবার বাঁকা হলে একটু খারাপ দেখা যাবে, এই জন্য আমি সোজা করে নিচ্ছি। তো কালো খারাপ দেখা যাচ্ছে, কালোর মধ্যে সাদা লেখাটা ফুটে কম, এই জন্য আমি সাদা নিলাম। সাদার উপরে আমি কালো লিখবো। তো এই তো হয়ে গেল আমার, এই ড্র করা হয়ে গেল। ড্র করা হওয়ার পর আমি এখন এইগুলোর উপরে টেক্সট বসাবো। টেক্সটের জন্য আমি এখান থেকে টেক্সট অপশনটা ক্লিক করব। টেক্সট অপশনটা ক্লিক করে আমি
আর লিখবো আমি যেটা লিখতে চাই, যেমন আমি লিখতে চাই থাম্বনেল, থাম্বনেলটা নেওয়ার পর এখানে যেহেতু সাদার ভিতরে কালোটা অনেক ভালো দেখায়, এই জন্য আমি কালারটা কালো নিলাম, সরি এটা সাদাই রাখবো যেহেতু এটা লালের উপরে দেব। তো এটা আমি ঘুরিয়ে একটু সাইজ করে নিই, সাইজ করে নিচ্ছি, একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এইভাবে আমি বসিয়ে দিব। এটা হয়ে গেল, এখন আমি এটার কাজ শেষ, এখন দ্বিতীয়টাতে আমি বসাবো টেক্সট। তো আবার প্লাসে ক্লিক করে টেক্সট অপশনটা নিব, টেক্সট অপশন নিয়ে আমি কি লিখতে চাই এটা লিখব, মোবাইল দিয়ে কালার দিয়ে দিলাম। কালার দিয়ে যেহেতু সাদা, সাদার মধ্যে কালো কালারটা দেওয়াতে অনেক ভালো দেখা যাচ্ছে, তো আমি এটাকে সাইজ করে নিচ্ছি, সাইজ একটু বড় করি, বড় করে এখানে বসাই। এই জন্য এটা আমি স্ট্রোক করে দিলাম, তাহলে মোটা দেখাচ্ছে, মোটাতে অনেক ভালো দেখা যাচ্ছে। এই যে হয়ে গেছে আমার থাম্বনেল, এখন আমি এখানে রাইট ক্লিক করে এই সেভ করার জন্য এটাতে ক্লিক করব, আবার সেভে ক্লিক করব। সেভ করলে আমার ছবিটি সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে গেছে, সেভ টু গ্যালারি ডান করে দিলাম। এখন আমি দেখি এটা সেভ হলো কি না, এই জন্য আমি আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলাম, একটু নিচে আসলেই পিক্স আর্ট, সরি আমার গ্যালারি ফুল হয়ে গেছে এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখুন এখানে পিক্স আর্টে অবশ্যই এটা থাকবে। এই যে এখানে চলে এসেছে আমার থাম্বনেলটি, এই যে যেটি তৈরি করেছি এটি এখানে চলে এসেছে। তো এইভাবে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আজকে এই পর্যন্তই। আজ ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আর ভুল হতে পারে আমি আমাকে ক্ষমা করে দিবেন, ভুলগুলো কমেন্ট করবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।